বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন। আমাদের এই ভাইয়ের 1 বছর 8 মাস আগে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম। এক বছর আট মাস পরে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো রয়েছে। এবারে উনি দেখাতে এসেছেন, আর একটা সমস্যার কথা উনি বলছেন, সেটা হচ্ছে যে চুল পাতলা হয়ে যাচ্ছে। দেখুন, ওনার 24 বছর বয়সে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম, এবং যাদের চুল পাতলা হয়ে যায় বা চুল পড়ে যায়, তাদের হরমোনের প্রভাবে চুলগুলো পড়তে থাকে, টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে। এবং যে চুলগুলো হরমোন সেন্সিটিভ সেগুলো আস্তে আস্তে পড়ে যায়। এই সেই জন্যে এক্সিস্টিং চুল পড়ে গেলে পরে এক্সিস্টিং এরিয়াটা কিন্তু যথেষ্ট পাতলা লাগে। তো এক্সিস্টিং হেয়ার যাতে পড়ে না যায়, 24 বছর বয়স মোটামুটি দেখা যায় 40 থেকে 42-45 বছর অবধি মানুষের চুল পড়ে, তারপর জিনিসটা স্টেবল হয়ে যায়। তাহলে ওনাকে কিন্তু এই চুল যাতে না পড়ে যায় সেই জন্য একটা হরমোনাল থেরাপি নিতে হবে, অ্যান্টি হরমোনাল থেরাপি নিতে হবে। আমরা 24 বছর বয়সে ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম। এই সঙ্গে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ওনার কিন্তু 24 বছর বয়সে টাক পড়ে যাচ্ছিল, কারণ ওনার ফ্যামিলি হিস্ট্রি আছে, ওনার বাবার দিকে এবং মামা বাড়ির দিকে দুদিকেই টাক পড়ে যাওয়া আছে। আপনাদেরও যদি সেই সমস্যা থাকে, যাদের বাবা এবং মামা দুদিকেই টাক পড়ে গেছে এবং চুল খালি হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনারও হচ্ছে বাবা বা মামা চাচা তাদের মতো পড়ে যেতে পারে। সুতরাং আগের থেকে এই অ্যান্টি হেয়ার ফল থেরাপি নিলে পরে যে চুলটা আজকে পড়ে যেত সেটা হয়তো 3-4 বছর এক্সট্রা টিকবে, আলটিমেটলি পড়েই যায়, কিন্তু যতদিন এক্সট্রা চুলটা রাখানো যায় সেটা। সেই জন্য এই মেনটেন্যান্স থেরাপি, বিশেষ করে যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে এবং যারা 30-এর আগেই যাদের হেয়ার ট্রান্সপ্লান্ট করানো জরুরি পড়ছে, তার মানে তাদের হরমোনাল অ্যাক্টিভিটি যথেষ্ট বেশি রয়েছে, তাদের এই সেন্সিটিভিটিটা বেশি রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ট্রান্সপ্লান্ট করা এবং ট্রান্সপ্লান্টের পরেও মেডিকেশন থেরাপিটা কন্টিনিউ করার খুব দরকার আছে। আমরা ওনার ক্ষেত্রে 3000 ফলিকেল ট্রান্সপ্লান্ট করেছিলাম, তার মধ্যে আমরা মাথার থেকে নিয়েছিলাম, দাড়ি থেকে নিয়েছিলাম। দাড়ির চুলগুলো কিন্তু হরমোন সেন্সিটিভ নয়, মাথার চুলগুলো হরমোন সেন্সিটিভ। তো ট্রান্সপ্লান্টের চুলের মধ্যে যেগুলো মাথার চুল ছিল, সেই চুলের মধ্যে 10% চুল থাকে হরমোন সেন্সিটিভ, তাদের যেমন পড়ে যাওয়ার চান্স থাকে, তেমনি যে চুল পুরনো ছিল, এক্সিস্টিং হেয়ার যেটা ছিল এই এরিয়াতে, সেগুলো কিন্তু পড়ে যায়। এই চুলগুলো পড়ে যাওয়া আটকানোর জন্য বেসিক্যালি 3 রকমের থেরাপি আছে, ফিনেস্ট্রাইড, মিনক্সিডিল এবং পিআরপি। যারা বিদেশে থাকেন, বাংলাদেশে থাকেন, দূরে থাকেন, তাদের পক্ষে পিআরপি নেওয়াটা পসিবল না, এবং 3টে থেরাপি নিতে হবে তার কোনো মানে নেই, যে কোনো 2টো নিলে পরেই যথেষ্ট। পিআরপি প্লাস মিনক্সিডিল, পিআরপি প্লাস ফিনেস্ট্রাইড, বা ফিনেস্ট্রাইড প্লাস মিনক্সিডিল, মিনক্সিডিল প্লাস পিআরপি, এরকম যে কোনো 2টো থেরাপি নিলেই যথেষ্ট। আমার জন্য ওনার পরামর্শ থাকবে যাতে চুল ফার্দার এক্সিস্টিং হেয়ারগুলো না পড়ে যায়, এবং ট্রান্সপ্লান্টের চুলগুলোর মধ্যে পেছনের চুলগুলো যাতে না পড়ে যায়, সেই জন্য ফিনেস্ট্রাইড ট্যাবলেটটা চালিয়ে যাওয়া। ফিনেস্ট্রাইড ট্যাবলেটটা সপ্তাহে 3 দিন করে চালালে পরেই যথেষ্ট হবে, 1 মিলিগ্রাম করে রাতের বেলায়, আর মিনক্সিডিল স্প্রেটা অন্তত সপ্তাহে 3 দিন। তাহলে সোম বুধ শুক্র ফিনেস্ট্রাইড নিলেন, মঙ্গল বৃহস্পতি শনি উনি মিনক্সিডিল স্প্রে করলেন, তাহলে চুলগুলো কিন্তু ভালো থাকবে। তো এই ভাইয়ের ব্যাপারটা দেখলেন, 18 মাস পরে কেমন জিনিসটা, রেজাল্টগুলো কেমন হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি, যথেষ্ট ভালো আছে। এবার হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি ডেন্সিটি বাড়ানোর সার্জারি নয়, এবং হেয়ার ট্রান্সপ্লান্ট করলে পরে পুরনো চুলগুলোর ওপরেও কিন্তু তার যে সেটা থেকে যাবে সেটা ব্যাপারে, পুরনো চুলগুলো পড়ে গেলে পরে আবার পাতলা হয়ে গেছে বলে মনে হতে পারে। তো যারা হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে ফার্দার জানতে চান, আমার ইউটিউব ভিডিওতে অনেক ভিডিও দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন, বা আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। বা আপনার মাথা এখানে ফাঁকা হয়ে গেছে, নিচে হোয়াটসঅ্যাপ আছে, সেখানে ফটো পাঠিয়ে দিলে আপনার দেখে কোন গ্রেডের ব্যালেন্স কী করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো হলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।